আমি রাধা থাক থাক মা থাক ভালো কাকু তোর মন যাকে চায় ঈশ্বর তো অনেক আগেই তার সঙ্গে তোকে মিলিয়ে দিয়েছে বাড়ির বড় বউয়ের মর্যাদা আদায় করে নেওয়ার জন্য লড়বি তুই তো আমার মেয়ে আমার মেয়ের এত সহজে হার মানলে তো চলবে না চোখের জল লুকিয়ে কি লাভ তোমার আমার রাধার কৃষ্ণের আমাদের কারুর চোখে আর যাতে জল না আসে আমরা তার ব্যবস্থা করতে পারবো না ড্যাড 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 আমরা রাধাকে আটকাতে পারছি না কেন ও কি কাল সকালে আমাদের সত্যি ছেড়ে চলে যাবে সবকিছু কি সত্যি শেষ হয়ে গেল ড্যাড আজকে তো গোটা রাতটা রয়েছে আমরা ভেবেচিন্তে কোনো উপায় বার করতে পারি না কি করব বল চেষ্টা তো করছি কিন্তু রাধা যে এরকম ডেসপারেট হয়ে যাবে তা আগে থেকে কি করে জানবো বলতো ভাবা যায় যে রাধার মতো মেয়ে সে ডিভোর্স পেপারে সই করে দিয়ে অত রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল না ডার আমি তো বলছি এটা এটা রাধা করতে চাইনি আমার তো মনে হচ্ছে যে এটার পেছনে মমের হাত আছে কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই আছে আছে একটা প্রমাণ আছে আমার কাছে কি প্রমাণ ড্যাড এই কতদিনে তুই কৃষ্ণের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিস কৃষ্ণ যে রাধা মাকে চাইছে এটা প্রতি মুহূর্তে আমি এখন বুঝতে পারছি অফকোর্স ড্যাড রাধার তো আমাদের কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট ছিল এক বছরের জন্য সেটা তো কৃষ যে কোনো দিন ক্যান্সেল করে দিতে পারত কিন্তু হি হ্যাজ ইউজ দিস অ্যাজ অ্যান এক্সকিউজ যাতে ও রাধাকে আটকে দিতে পারে এক্স্যাক্টলি আর এই যে রাধা মা অন্য কোথাও শিফট করার কথা বলছে না কৃষ কি যুক্তি দিচ্ছে না রাতবিরেতে কাজের জন্য রাধাকে দরকার হলে কোথায় পাবে ওকে রাতবিরেতে তো অন্য এমপ্লয়ীদেরও দরকার হতে পারে তাদের সবাইকে কি ও বাড়িতে রেখে দিচ্ছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট তার মানে কৃষ এই সব অ্যালিবাই ইউজ করছে রাধাকে এখানে আটকে দেওয়ার জন্য মা কাকুন জানিস তো আমি আমি রাধাকে প্রথম দেখেই বুঝেছিলাম যে এই মেয়ে এই মেয়েটি আমার আমার কৃষের যোগ্য সহধর্মিনী প্রথম দিকে কৃষ যতই যাই বলে থাকুক না কেন মানে রাধা যতই বিরোধিতা করে থাকুক এখন কিন্তু সিনারিওটা একেবারে বদলে গেছে কৃষের অ্যাক্সিডেন্টের সময় মনে আছে হ্যাঁ হাসপাতালে দেখিসনি যে সব সময় ও খালি রাধাকে পাশে চাইছিল এই এই সিচুয়েশনটা তৈরি হওয়ার জন্যই কিন্তু আমি এত দিন অপেক্ষা করছিলাম কি করে করতে পারলে তুই ও তোর বৌদি হয় তুই আমার ভাই হস আমরা
আমি লাড্ডু না দিলে তো বাজারং বাড়ির ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। সাবধানে সাবধানে দেখে আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?